এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটা ডেইলি ভিডিও, ডেইলি ব্লগ শেয়ার করি, ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো এই জন্য ক্যামেরার সামনে সকাল সকাল চলে আসলাম। এখন অলরেডি অবশ্য 11:30 বাজে, কিন্তু আমার আজকে ভোরবেলা, কারণ আমি ঘুম থেকে উঠছি আজকে 10টার সময় রাত্রে। কালকে সারা রাত পড়াশোনা করছি, করে সারা রাত পড়াশোনা করিনি, আধিরাকে যতবার ঘুমিয়ে রাখি ততবার ও ডিস্টার্ব করে উঠে। তো ওই রাত 2-3টার দিকে পড়াশোনা শুরু করছি আর ভোর 5টা পর্যন্ত পড়াশোনা কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছি বলে আজকে উঠতে দেরি হলো। আর আধিরাকে আজকে স্কুলে পাঠাইনি, আধিরার স্কুলে কল করে দিয়েছিলাম, আধিরা স্কুলে যাবে না। তার কারণ হচ্ছে আধিরার একটু জ্বর ছিল আজ কয়দিন ধরে, তো ও এখনও মোটামুটি টায়ার্ড, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি। সকালবেলায় ডাক দিলাম, উঠতে পারলো না, আমি কল দিয়ে দিয়েছি। এই তো আধিরা খেলা করছে, আধিরাকে আমি এখন দুধ সিরিয়াল খাওয়াচ্ছি আর আমি এদিক থেকে রান্না বসিয়ে দিয়েছি। দেখাচ্ছি আমি কি কি রান্না করছি আজকে। আধিরা কাম হিয়ার, না হাঁকড়া কর, দুধু খেয়ে না। আধিরা খেলা করছে, আধিরা খেলা করছে আর আধিরাকে এই বোতলের ভেতরে ভরে, পিডিয়াশিওরের বোতলের ভেতরে দুধ সিরিয়াল গুলে ওকে খাওয়াতে হয়, তাইলে ইজি হয়। আচ্ছা, আধিরাকে এক গাল দিলাম আর আমি এদিকে কি রান্না করছি সেটা একটু দেখাই। আমি আজকে রান্না করছি শাহি শাহি মুরগির রোস্ট। সেদিন হঠাৎ করে টিভিতে মুরগির রোস্ট রান্না করা দেখে না খুব খেতে ইচ্ছা করলো ইউটিউবে। আর আধিরার বাবার আজকে খাবার নিয়ে যাওয়ার জন্য মুরগির মানে দিচ্ছি, মা একটু তো আধিরার বাবার আজকে দুপুরে খাবার নিয়ে যাওয়ার মতো তেমন কোনো কিছু নাই, তো এই জন্য ওর লাঞ্চে দিয়ে দেবো, সেটার জন্য রান্না করছি, প্লাস আমাদের আমরাও খেতে পারবো। একটু বেশি করে রান্না করছি যাতে কালকেও হয়ে যায়। অলমোস্ট হয়ে আসছে মুরগিটা, এর ভেতরে এবার একটু চিনি দিব, একটু গরম মশলা আর একটুখুনি কি বলে ক্যাচাপ দিলে আমার মুরগির রোস্ট রেডি। ওকে, তাহলে আমি এবার আধিরাকে এবার একটু খাইয়ে নিই। আধিরা, কাম হিয়ার, তুমি কি পার্কে আসছো? আধিরা খুব সুন্দর সুন্দর খেলা করে, আধিরা এখন পার্কে যাচ্ছে। আধিরা খেলা করতেছে, হ্যাঁ করো। আমি আধিরার বাবার জন্য 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ও সকালে খাওয়া দাওয়া করে তাই যাবে আর দুধ সিরিয়াল খাবে সাথে, ডিম দুটো হতে থাকুক। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতেও না খুব সুন্দর এই গাছের মতোই ফুল ছিল। এই গাছটা কিছুদিন একটু টেক কেয়ার কম করা হয়েছে আর রোদ্রে রাখেনি, তো এই জন্যে এরকম হয়ে গেছে। এখন আবার নতুন করে এই পাতাগুলো গজাচ্ছে, দেখি কি হয়। এই গাছটার বুঝতে পারছি না এটা টেক কেয়ার করার সিস্টেম, ওইটা অনেক দিন ধরে আছে, ওই গাছে কোনো সমস্যা হয়নি, বাট এইটার এই অবস্থা হলো কেন? একই গাছ অ্যাজালিয়া, এবছরই কেনা, পাতাগুলো সব পড়ে যাচ্ছে। এটা বলতেছে যে জল মানে দিতে হবে, ভালোই জল দিতে হবে, ময়েস্ট রাখতে হবে, বাট
জল জমা যাবে না, নিচের দিকে তো একটু পরেই সব জল বের হয়ে যাবে, সেটাই করছি, বাট জানি না কি হচ্ছে এই গাছের। আর এই গাছটা লো মেনটেনেন একেবারেই, মাঝে মাঝে অল্প স্বল্প জল দিই। আর আধিরাকে খাওয়ানো হয়ে গিয়েছে, আর এখন আমি খাচ্ছি হচ্ছে একটু ফ্রুট জুস। সকালবেলা আজকে নাস্তা করিনি, তাই এখন চিন্তা করলাম একটু ফ্রুট জুস খাই। এই জুসগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, আমার ফ্রুট জুস বাড়িতে ফুরায় না, অল্প অল্প খেয়ে লাস্টে ফেলে দিতে হয়, তাই এখন চিন্তা করেছি এগুলো শেষ করব। এত দাম দিয়ে কিনে যদি ফেলে দেওয়া লাগে, তার মতো তো খারাপ জিনিস আর নাই, তাই না? ওদিক থেকে সুজয়ের ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর হচ্ছে মুরগি রোস্ট রান্না হয়ে গিয়েছে। এবার নামাবো, নামিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে চান করব, করে পূজা দিব, এই হচ্ছে কাজ। সুজয়ের খাবারগুলো গুছিয়ে রেডি করে দেব, ও কাজে যাবে, এই তো। ওকে, তাহলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে পরে আবার কথা বলছি যখন সময় পাবো। আজিরার বাবার জন্য সবসময় এক্সট্রা লার্জ কফি লাগে, পুরো একটা কন্টিগোর এই মগের পুরোটাই দেওয়া লাগে তাকে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম এত সময়। এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাতে, যেটা আমি ঝাল লবণ সরিষার তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। আর তারপরে আছে হচ্ছে পাঁচমিশালি সবজি, নিরামিষ তরকারি রান্না করেছি, যত রকম সবজি ঘরে ছিল সব কিছু দিয়ে, যেটা রুটি দিয়ে খাওয়া যাবে, আবার দুপুরে লাঞ্চেও খাওয়া যাবে। আর এখানে আছে আমার শাহি মুরগির রোস্ট, যেটা খেতে অসম্ভব মজার হয়েছিল, কোনো একদিন পারলে আমি রেসিপিটা শেয়ার করে দিব আপনাদের সাথে। তো এই ছিল আমার আজকে রান্না বান্না। আর রান্না শেষ করে আমি থালা বাসন মেজে ঘর বাড়ি ক্লিন করে নিয়েছি এবং রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পরিষ্কার ঝকঝকা রান্নার ঘর। তো রান্না শেষ করে এরপরে আমি চান করে পূজা দিলাম, যেহেতু বৃহস্পতিবার ছিল। হাই এভরিওয়ান, তো আমি এখন বাসের জন্য ওয়েট করছি, এই যে আমাদের বাসার সামনে বাস স্টপে, তার কারণ হচ্ছে আমি কলেজে যাব বাসে করে। আমি এই যে আমার অ্যাক্সিডেন্টের আমার বাস চলে আসছে, পরে আবার কথা বলছি। তো কথা বলা স্টার্ট করতে করতেই হঠাৎ দেখি বাস চলে আসছে, আমিও গাড়িতে উঠে পড়েছি। আর যেটা বলতে চাইছিলাম যে আমি এখন আর কলেজে যাওয়ার সময় আমার গাড়িতে গাড়ি নিয়ে যায় না, তার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টের পরে থেকে একটু ভয়ও লাগে, আর ক্রিসমাস টাইমে প্রচণ্ড ভিড় থাকে রাস্তায়, অফিস ছুটির টাইমে মানুষ ক্রেজিভাবে গাড়ি চালায়। তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, বাসে করে যাওয়াটাই বেটার হবে, কারণ আমার বাসার সামনে থেকে একদম বাস যায় কলেজ পর্যন্ত, আমার খুব একটা হাঁটাও লাগে না, আবার বেশি একটা ওয়েটও করা লাগে না, একদম টাইমলি যাওয়া যায়, হয়তো 10-15 মিনিট এদিক ওদিক হয়, বিকালে যেহেতু অত বেশি চাপ থাকে না, তো এই জন্য হচ্ছে বাসে করে ভাবি যাওয়াটা বেটার হবে। আর গ্যাস খরচও কমলো, আমি একটু গাড়ির ভিতরে রেস্টও নিতে পারি। তো এই হচ্ছে রিজন বাস ধরে যাওয়ার, আর আমেরিকায় বাসে চড়তে আমার খুবই ভালো লাগে। ওকে, যাই হোক, আমি এবার কলেজে চলে যাই, কলেজে আজকে টেস্ট আছে, প্রচুর পরিমাণে টেনশন মাথার ভেতরে নিয়ে কলেজে যাচ্ছি। তো আজকে আমাদের ফল কোয়ার্টারের লাস্ট ডে ছিল, আর আমাদের ক্লাস পার্টি ছিল, সবাই খাবার এনেছে, যেটা আমি পুরোটাই স্কিপ করে গিয়েছি। গতদিন আমি টেস্ট নিয়ে এতই বিজি ছিলাম, তাদের কোনো কনভারসেশনই আমি শুনিনি, তো আমি কোনো খাবার না নিয়ে যে নিজেই খেয়ে চলে আসছি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এই যে ড্রিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলমন্ড এবং আরও কিছু কিছু জিনিস দিয়ে বানানো, আর এর ভেতরে অ্যালকোহলও আছে, তো এটাও খেয়ে নিলাম। এটা হচ্ছে পেরুর একটা ড্রিঙ্ক, যেটার নাম হচ্ছে তাকিতো। আরেকজন হচ্ছে মেক্সিকান ফুড নিয়ে আসছিলো, এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলো, যেটা বিফ আর পোর্কে ছিল, আমি খাইনি, জাস্ট আমি কিছু ডেজার্ট আইটেম খেয়েছি আর চিপস ডিপস এটাই খেয়েছি। তো এই ছিল আমাদের ক্লাস পার্টি, আর এটা হচ্ছে ফল কোয়ার্টারের লাস্ট ডেই ছিল, তো লাস্ট ডে শেষ হয়ে গেল, আবার এবার উইন্টারে আবার ক্লাস নিতে হবে।
আধিরাকে এখন একটু পড়াশোনা করাতে বসেছি। আমি স্কুল থেকে বাড়ি এসে আধিরাকে খাইয়ে দিলাম ডিনার করিয়ে, এখন একটু আধিরা পড়তেছে। এরপরে আধিরাকে নিয়ে আধিরার আমি ঘুমাতে চলে যাব। আধিরার লেখা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা ঘুমাতে যাব। আধিরা লিখতে চায় না। আ আ ওয়া বি কেমন লিখলেও এম্মা ভালো হয়নি তো। সি লিখো একটা। সি লিখো। হ্যাঁ সুন্দর করে লেখো মা। গুড জব। ডি লিখো। আধিরার হাতের লেখা ভালো হয় কিন্তু গাইড না দিলে উল্টো পাল্টা করে ফেলে, এখনো ওইভাবে লেখা শেখেনি। গুড জব। ই লেখো। ই লেখো। ওকে, তো সারা দিন যুদ্ধের পরে এই মাত্র এসে আমি বিছানায় পিঠ দিলাম আর এখন আমার চোখ লেগে আসছে। কলেজ থেকে বাসায় এসে আধিরাকে খাইয়ে আধিরাকে একটু পড়াশোনা করালাম, মানে ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম। করে আমি একটু চা খেয়েছি আর টোস্ট খেয়েছি, টোস্ট বিস্কুট খেয়ে এসে শুয়ে পড়লাম। আমার আর কিছু খাওয়ারও এনার্জি নাই, কিছু করারও এনার্জি নাই। আজ সারা দিন যেভাবে চললো, আজ তিন চার দিন ধরে এই একইভাবেই চলছি। রান্না, তারপরে পড়াশোনা, তারপরে আধিরাকে খাওয়ানো। আধিরা আবার অসুস্থ ছিল আজ কয়দিন, খুবই ডিস্টার্ব করেছে। বাচ্চারা অসুস্থ থাকলে যেটা করে, আর আধিরা একটু বেশি জ্বালাতন করে, তো এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। হোমওয়ার্ক জমা দিলাম। তো আমাদের ক্লাসে আজকে পার্টি ছিল, তো সবাই অনেক খাবার দাবার নিয়ে আসছে আর আমি এগুলো কিছুই জানতাম না। আমি কিছু না নিয়েই চলে গিয়েছি। আমি জানি যে আজকে একটা টেস্ট আছে, টেস্টের পরে নেক্সট উইকে হয়তো আমাদের সার্টিফিকেট দেবে, প্লাস আমাদের এই ধরনের কোনো পার্টি হবে। বাট টিচার কখন বলেছে আমি এটা শুনেও নি। গতদিন যখন ক্লাসে গেলাম তখন আমি আসলে, ওই দিন আমাদের লাস্ট টেস্ট ছিল, তো সময় আমি টেস্টে ব্যস্ত ছিলাম আর সবাই এদিক থেকে হচ্ছে পার্টি নিয়ে ইয়ে করতেছিল, মানে কথা বলতেছিল, এগুলো আমি আসলে কিচ্ছু শুনিনি। তো আমি আর আরেকটা মেয়ে, আমরা দুজন কিছু নিয়ে যাইনি, আমরা যেহেতু শুনিনি আর সবাই নিয়ে আসছে, একটু লজ্জা করছিল। বাট ইটস ওকে, যা হওয়ার তাই হলো। কিন্তু এইবার পাশও হয়ে গেল আর এরপরে আমার ইচ্ছা আছে আমি অ্যাকাউন্টিংয়ের উপরে কোর্স করব কোনো একটা। আমার বাংলাদেশে যেহেতু ব্যাচেলার অ্যাকাউন্টিংয়ের উপরে আছে, তো এখানে আমার কোনো একটা সার্টিফিকেট কিংবা এখান থেকে আবার ব্যাচেলারের সার্টিফিকেটটা নেওয়ারই ইচ্ছা আছে অ্যাকাউন্টিংয়ের উপরে। তো এই জন্য আমি এখন প্রি রিকোয়ারমেন্ট ক্লাসগুলো করছি। এবার আমি কলেজ লেভেল ইংলিশ 1-1 ইংলিশটা স্টার্ট করব হয়তো। আমি অলরেডি সমস্ত মানে রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে জানুয়ারির 17 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। এই তো, তো তাহলে আজকের মতো আমি বকবকার করছি না। আমার মানে টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড, খুবই খারাপ লাগছে, মাজা পিঠ ফেটে যাচ্ছে, ব্রেনের পরেও আর কিছু নিতে পারতেছি না, এই পর্যন্তই আমার আর এনার্জি নাই। তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না করলে না, আর ভিডিও না দেখলে ভিডিও বানানোর এনার্জি চলে যায়, তো প্লিজ সাবস্ক্রাইবটা করবেন। তাহলে বাই।